তো তোমাদের একটা কথা বলি, আসলে তুমি যদি চাও তুমি না অনেক কিছু করে ফেলতে পারবা, তুমি চাইলে আসলে অনেক কিছু করতে পারবা, বাট তুমি যদি না চাও তুমি আসলে জীবনে কিছু করতে পারবা না। এটা ডিপেন্ড করে তুমি আসলে জিনিসটাকে কিভাবে নিতেছো। প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি নেওয়া যায়, নেগেটিভলি নেওয়া যায়। আমি চেষ্টা করি সবসময় যে কোনো কিছুকে পজিটিভলি নেওয়ার, আমার সামনে যেই প্যারাটা থাকুক আমি ওটাকে অ্যাকসেপ্ট করি, ওটাকে আমি পজিটিভলি নিয়ে আমি ওই দিনের ব্যাপারটা ভাবে সামনে কি করব এটার একটা প্ল্যানিং রাখি, যে আমার ওই দিনটায় আমি কি করা উচিত, কিভাবে আমার জন্য আগাইলে ভালো হবে, কতটা কষ্ট করতে হবে, কতটা জিনিস আমার আগাইতে হবে, আমার পড়াশোনা কতটুকু মেনটেন করতে হবে, কিভাবে করব, কখন করব। ইভেন এইটা দেখি, এই যে কালকে বৃহস্পতিবার দেখি একটু রিল্যাক্স আছি, বৃহস্পতিবার দিন একটু রিল্যাক্স থাকে আমাদের, বৃহস্পতি এরপরে তো শুক্র, কিন্তু বাকি দিনগুলো অনেক প্যারা থাকে। তো দেখা যায় যে আমি তোমাদের ক্লাসটা শেষ করতে করতে ধরো দুইটা বেজে যাবে, দুইটা পাঁচ দশ বাজবে, আমি এরপরও কিন্তু আমার হচ্ছে যে আমার মানে ব্যাচের জন্য আমার কিছু প্রশ্ন বানাইতে হবে, আমি কিছু প্রশ্ন বানানো বাকি রাখছি। সো ওই ব্যাচের জন্য আমার প্রশ্ন বানাইতে হবে, বুঝতে পারছো? তা আমার ব্যাচের জন্য প্রশ্নও বানাইতে হবে। সো ইটস লাইক যে আমি এখন তোমাদেরকে শেষ করার পরে আমার আরও এক ঘন্টার মতো আমার নিজের কিছু টাইপ করে আমার গ্রুপে, তোমরা জানো আমার গ্রুপ আছে বায়োবস বাই হৃদয়, সো এটার জন্য আমি গ্র্যাজুয়ালি কিছু প্রশ্ন বানাচ্ছি। সো এটা যেন ফ্রিতে স্টুডেন্টরা আমার এখানে কিছু এক্সাম দিতে পারে, কারণ অনেকেই আছে হয়তো ধরো এক্সামটা দিতে পারে না, একটা এক্সাম দিতে পারলে তাদের ভালো লাগবে, কিছু উপকার হবে, সো আমি চাচ্ছি ওই উপকারটা করতে। তো আমি তাদের জন্য এই কোশ্চেনটাও বানাবো, আমার প্রায় এক ঘন্টা সময় লাগবে। সো এইটা কিন্তু আমি তোমাদের এখান থেকে করে তারপরে আমি ঘুমাবো, এরপরে আমার কালকে আবার 9টা বাজে উঠতে হবে, আমার কলেজে ক্লাস আছে। সো আমি আসলে চাইলে রিল্যাক্স করতে পারি, আমি চাইলে সব অফ করে দিতে পারি, আমি চাইলে আমার ফ্রি দেওয়ার দরকার কি, আমি কেন এক্সাম নিব, আমার ওদের জন্য এত কষ্ট করার কী দরকার আছে, ওরা আমাকে কি পড়াচ্ছে না এটা করাচ্ছে না ওইটা করাচ্ছে, কিছুই না, আমি ফ্রিতে কেন করতেছি, বা আমি কেন এত প্যারা নিতেছি, কেন তোমাদেরকে আমি এত প্যারা নিয়ে এত কিছু শিখাইতেছি, আমি তো স্কিপ করে গেলেই পারতাম, আমি যদি গ্লাইঅক্সিজম না পড়াইতাম তোমরা কিছু বলতে পারতা, তোমরা কি কমপ্লেন করতা, ভাই আপনি গ্লাইঅক্সিজম পড়ার নাই, আমি যদি সেন্ট্রিওলের মাঝখান থেকে আমি যদি দুই তিনটা জিনিস, চাইলে অনেকেই অনেক টিচারকে আমি দেখছি চাইলে কয়েকটা জিনিস মাঝখান থেকে বাদ দিয়ে দেয়, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে যেখানে অনেক তথ্য আছে সেখানে তারা প্যারা কমানোর জন্য অনেক কিছু বাদ দিয়ে দেয়, এটা বাদ 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 ওটা বাদ ওটা বাদ থাকুক, তুমি ধরতেও পারবা না, তুমি বুঝতেও পারবা না উনি এটা বাদ দিছে। আমি ধরো তোমারে কিছু জিনিস বাদই দিয়ে দিলাম, ওইখান থেকে কাজের মধ্যে গ্যাপ করে দিলাম, এত খুঁটিনাটি তথ্যগুলো বাদ দিয়ে দিলাম, সব বাদ দিলাম, তাহলে কিন্তু আমার ক্লাসটা 3.5 ঘন্টা বা 3 ঘন্টাতেও শেষ হইতে পারত, কিন্তু এটা আমরা করতেছি না, আমি করি না, কারণ হচ্ছে আমার মনে হয় আমি যদি একটা জায়গায় এখানে গ্যাপ করি তাহলে তোমাদের একটা লস হবে, বা তোমরা যে এত আশা নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের যে আশাটা থাকে যে ভাইয়ারা আমাদেরকে বেস্টটা দিয়ে শিখাবে, বা আমাদের যেন এখান থেকে ভিত্তিটা হয় একাডেমিক প্লাস আমাদের অ্যাডমিশনের যে প্রিপারেশনগুলো যেন এখন থেকে হয়, এই ব্যাপারটার জন্য আসলে ফাঁকিবাজি দিতে চাইলেও দিতে পারি না। বা তোমরা বলতেছো ভাইয়া আপনি ফাস্ট যান আপনি স্লো যান, আমি চাইলে ফাস্টও যাইতে পারতাম, দেখো এগুলো পড়ে যাবা ওগুলো পড়ে যাবা, এগুলো পড়ে যাও ওগুলো পড়ে যাও না, এটা পড়ো আল্লাহ আল্লাহ হাফেজ, এটাও করতেছি না, কারণ আমি জানি যে অনেকেই আসো জীবনে এগুলো কিছু শুনোই নাই। সো তাদের জন্য আমাকে একটু বলা লাগতেছে, একটু হলো আমাকে আবার রিপিট করা লাগতেছে, এক দুজন বলতেছে ভাই বুঝি নাই আবার বলেন, অমুকজন বলতেছে আবার বলেন, বলতেছি জাস্ট বিকজ এইটা। সো এই ব্যাপারগুলো এটা হচ্ছে তোমার মেন্টালিটি, তুমি কতটা মেন্টাল স্ট্রেংথ নিয়ে বসবাস করো। সো বর্তমান দুনিয়ায় ফিজিক্যাল স্ট্রেংথ কিছু না, কার মাসেল পাওয়ার কতটুকু আছে, কে কত শক্তিশালী, কে কার বডি এত চওড়া আছে লম্বা আছে ফাটায় দিবে, নাক ঘুষি মেরে ফাটায় দিবে, দ্য ওয়ার্ল্ড ইজ নট অফ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ এনি মোর, তাইলে আর ইলন মাস্ক এত বড় লোক হইতো না, তাই না, জেফ বেজোস এত বড় লোক কিছু হইতো না, এত নামদামি হইতো না, তো তারা কি অনেক মাস্কুলার, তারা কি অনেক শক্তিশালী, ইলন মাস্কের দেখলেই তো বুঝবা, এখন হয়তো একটু স্ট্রাউট, আগে ওর দেখবা ও কেমন জানি ছিল, অনেক লুলা টাইপের একটু মোটাসোটা এরকম ছিল ও, কিন্তু এখন একটু ফিজিকটা একটু নর্মাল হয়েছে। জেফ বেজোস দেখো খুবই নর্মাল, ও কি খুব ইয়ে, বাট হোয়াট দে টুক দ্য স্ট্রেস, দে টুক মানে দ্য পাওয়ার যে না আমি ওইটুকু করবো। সো মেন্টাল স্ট্রেংথ আগামী ওয়ার্ল্ডকে রুল করবে, এইটা মাথায় রাখবা। আগে একটা সময় ছিল মানুষ অনেক ফিজিক্যাল স্ট্রেংথে অনেক কিছু, বাট মেন্টাল স্ট্রেংথ ইজ সামথিং, যে তুমি সামনে যে চ্যালেঞ্জিং লাইফ আসতেছে তোমাদের অ্যাডমিশনে, মেন্টাল স্ট্রেংথ না থাকলে তুমি কিচ্ছু পারবা না, তোমার যতই তুমি স্টাউট হয়, তুমি লম্বা চূড়া বডিওয়ালা হও, তোমার অনেক শক্তি হয়, তুমি এইরকম ওই রকম, তোমার যদি মেন্টাল স্ট্রেংথ না থাকে তুমি যাই হও না কেন তুমি অ্যাডমিশনও পারবা না, তোমার পরবর্তী লাইফের আমাদের স্টেজে যখন আসবা তখনও তোমার কাছে লাইফটা অনেক প্যারাময় মনে হবে, যে ধুর এটা করবো না, এটা বাদ দিই আজকে, এটা না বাদ দিই। তো আমি চাইলে অনেক কিছু বাদ দিতে পারতাম, ওই যে বললাম না আমি বাদ দিতে পারতাম, বাট আই ফিল গিল্টি যে
আমি এটা না করলে বা আমি এটা ডিটেইলস না বুঝাইলে ওই জিনিসটা হয়তো ওর একটা টাইমে চলে আসলে ও হয়তো এটা সাফার করবে, তখন হয়তো বলতে পারবে, বলবে যে ভাই হৃদয় ভাইয়া তো আমাকে এটা বলছিল, কিন্তু হৃদয় ভাই এই তথ্যটা বলে নাই, তখন হৃদয় ভাই এটা বলে নাই যে ওই সেন্ট্রিওলগুলার ব্যাপারটা ভাইয়া বুঝায় নাই, ভাইয়া কোনো রকমে বলে চলে গেছিলো, ভাইয়া সেন্ট্রিওলের ব্যাপারটা বুঝায় নাই। তো এই জিনিসটা যেন না হয় এই কারণে তোমাদের সাথে এই ব্যাপারগুলো, ঠিক আছে।